ভিডিও অন আছে দৌড় দিতেছে কি আছে সব সব দৌড় দিতেছে পুলিশ দেখা ভিডিও অন আছে দৌড় দিতেছে কি আছে সব সব দৌড় দিতেছে পুলিশ দেখা সব দৌড় নেন 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 হকাররা 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 সব দৌড় অন আছে হ্যাঁ এখানে হকাররা যারা হকার করে তারা পুলিশদের দেখলে দৌড় মারে আসলে এখানে স্টুডেন্টরা তো এখানে দেখা যাচ্ছে কোন স্কুলের ছাত্ররা টিচার আচ্ছা স্টুডেন্টদেরকে নিয়ে তারা খুব উল্লাস করতেছে আসলে Hello guys. Are you speaking English? No? Are you speaking English guys? No? They don't speak English. যাক লজ্জা পাচ্ছে যেহেতু স্প্যানিশ তারা ইংলিশ চর্চা থাকলেও বলে না কারণ তারা এগো আছে হ্যালো যা হোক এনিওয়ে দ্য স্টুডেন্টরা লজ্জা পাচ্ছে কথা বলতে চাচ্ছে না তো আমরা স্পেনের মাদ্রিদের সোল স্টেশন স্টেশনটার নাম হলো সোল এটা হলো এটা হলো আপনাদের সিটি সেন্ট্রাল এখানে মেয়রের অফিস সিটি সেন্টার এখানে স্টুডেন্টরা হয়তো শিক্ষা সফরে আসছে বা কোনো স্কুল থেকে আসছে কথা বলতে চাচ্ছে না এনিওয়ে এখানে প্রচুর টুরিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপ ইউনিয়ন থেকে এত টুরিস্ট আসছে এখানে যাই হোক এখানে যেমন আমাদের পর্তুগালের লিসবনে এরকম ভিড় দেখা যায় না কিন্তু এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে এনিওয়ে আমাদের এখানে যে কিছুক্ষণ আগে দেখলাম যে কিছু হকার ছিল যারা এখানে হকারের ব্যাগ ট্যাগ বিক্রি করতেছিল হঠাৎ পুলিশের হাতে তারা ব্যাগ নিয়ে দৌড় টোড় দিল এনিওয়ে এটা আসলে আমরা পর্তুগালে কখনো দেখি নাই এই এখানে হয়তো হকারের সংখ্যা বেশি যার জন্য হকাররা এভাবে মানে গভর্নমেন্ট পারমিশন নাই কী করবে তারা তাদের জীবিকা ঊর্জা জীবিকার জন্য করতেছে এনিওয়ে কেন করে বাংলাদেশি হকার দেখি নাই কিন্তু আফ্রিকান হকারদের দেখলাম এনিওয়ে সবাইকে স্পেনের মাদ্রিদে ঘোরার আহ্বান রইল এবং বিশেষ করে এই জায়গাটাই আপনারা দেখবেন যে একটা সিটি সেন্ট্রাল এটাই মাদ্রিদের এবং এখানে প্রচুর টুরিস্ট আছে অনেক শপিং মল আছে মেট্রো স্টেশন আছে কফি শপ আছে প্রত্যেকটা গলিতেই আপনার শপিংয়ের সুবিধা আছে এনিওয়ে আমরা কিছু ইন্টারভিউ নিতে যাচ্ছিলাম যারা স্পেনও কিন্তু তারা আসলে লজ্জা পাচ্ছে ইন্টারভিউ দিতে চাচ্ছে না তো আমরা চাইব হ্যালো আই স্পিক ইংলিশ হে গাইস আই ডোন্ট স্পিক ইংলিশ আই এম সরি দে ডোন্ট স্পিক ইংলিশ তারা ইংলিশ বলতে চাচ্ছে না বা জানে না লজ্জা পাচ্ছে বিশেষ করে আসলে তারা লজ্জা পায় কথা বলার জন্য লজ্জার জন্য তারা সরে যাচ্ছে এনিওয়ে আমরা আরও দেখবো এদিকে দেখি কেউ আমাদেরকে ইন্টারভিউ দেয় কি না বা তারা আমি চেষ্টা করি কেউ যেন ইংলিশ বলে বা আমার সাথে কথা বলে তো দেখব কেউ ইংলিশ বলতে আগ্রহী কি না এবং হ্যাঁ ইদানিং ইয়াং ছেলে পেলে মানে ওয়ার্ল্ডের সব জায়গায় ইংলিশ বলে কিন্তু এই স্পেনে এখন আমি ইংলিশ ভাষার লোক পাইনি আসলে ওরা ওদের ভাষায় হয়তো পছন্দ করে এনিওয়ে আমরা চাইবো যে একটু এলাকায় ঢুকি এবং দেখি এখানে কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টুরিস্ট আজকে কি মঙ্গলবার বুধবার তারপরে অনেক ও আজকে ফ্রাইডে ঝাঁক যেন প্রচুর টুরিস্ট এই এলাকাতে দেখতে পাচ্ছি আমরা এখানে শপিং এরিয়া এই মাদ্রিদে আসলে
শপিং এর জন্য খুব ভালো একটা জায়গা। তো লিসবনের সাথে কম্পেয়ার করলে এখানে আরো বেশি টুরিস্ট, বেশি শপিং, বেশি দোকানপাট, এলাকা বড়। আর এখানে আপনারা জানেন যে ইনকাম বেশি, লোকদের কাছে পয়সা বেশি, এখানে এর জন্য এখানে শপিং এসব জায়গাগুলি আরো খোলামেলা এবং ভালো চলে। যাই হোক, কম্পেয়ার করলে আপনারা লিসবনের সাথে কম্পেয়ার করলে মাদ্রিদ অনেক ফাস্ট এবং আরো বিজনেস ফ্যাসিলিটিস ভালো, এবং এখানে আপনারা জানেন লোক বেশি, বিজনেস বেশি, ট্যুরিস্ট বেশি আশা করি, এবং লোকাল স্পেনীয়রা অনেক ঘুরতে আসে, অনেক বেড়াতে আসে। যাই হোক, আশা করি ইউরোপের ব্যস্ততম শহর মাদ্রিদ অলসো, অনেক শহরই ব্যস্ত, তার মধ্যে এটাও অনেক ব্যস্ততম শহর। আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর লোক। আসলে এখানে করোনার পরে ব্যবসা আবার আগের মতোই নর্মাল হয়ে গেছে, অবশ্যই কেউ মাস্ক পরে না, দু একজন ছাড়া। আপনারা আমাদের ভিডিও মাধ্যমে দেখতে পারতেছেন অনেক, মানে 1,000 মধ্যে 1,000 একজন মাস্ক পরে। যাই হোক, আশা করি আপনারা আমাদের ভিডিও দেখে ভালো লাগবে, এবং আপনাদের প্রশ্ন থাকবে আপনারা আমাদের প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের উত্তর দিব, এবং চাইবো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এবং আপনারা, আমরা চাইবো যে আপনারা আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন, লাইক দেন, শেয়ার করেন, এবং আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করব। হ্যাঁ, তো আর আমরা ইউরোপের বিভিন্ন দেশে যাব, এবং আপনাদের সেই দেশ নিয়ে, সেই দেশের আইনকানুন নিয়ে আমরা আপনাদেরকে আপলোড দেব, সেই প্রত্যাশায় রাখি। ধন্যবাদ সবাই মাদ্রিদ থেকে। আমরা আসলে মাদ্রিদের সিটি সেন্ট্রাল প্লাজা দ্য মেয়র এই এলাকাটাই, এদিকে আমরা দেখব যে আমরা অনেক উপরে হাইটে আসছি, এখন আমরা আবার নিচে দিকে নামবো। ধন্যবাদ। আমি বলেছি যে আমরা, আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস লিখবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে। মাদ্রিদের মেয়র প্লাজা থেকে হাবিলান তাহমিদ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ।